শুরুতেই সংবাদ শিরোনাম, লাখ লাখ ডলার চুরি সংক্রান্ত ভিডিও হাতে পেল তালেবান, আরও বিপদে পড়ল আশরাফ গনি, ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে রকেট মাইন মেশিনগান চুরি করল হামাস, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ যেসব সমঝোতা করেছে তালেবান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উগ্রবাদীদের হামলা নিহত তিনজন, ইসরায়েলে আরব ও ইহুদিদের মধ্যে সহিংসতা বাড়ছে, গৃহযুদ্ধের আশঙ্কা, সাবমেরিন বিতর্কের মধ্যে ম্যাক্রো ব্লিংকেন বৈঠক, ফ্রান্সে খ্রিস্টানদের গির্জায় যৌন হয়রানি, ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এবার বিস্তারিত, আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি সত্যি লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তালিবান। এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ করে নিয়ে। এর আগে গণমাধ্যমে লাখ লাখ ডলার চুরি খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও আশরাফ গনি সে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই দ্রুত দেশ ছাড়তে হয়েছে। তালিবানের কাবুল দখলের মুখে আকস্মিক দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। দেশত্যাগের পরপরই খবর বের হয় আশরাফ গনি পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন। ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে ১.৫ কোটি ডলার মূল্যের বিভিন্ন অস্ত্র চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতেজের বরাতে মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রকেট, রকেট লঞ্চার, মাইন এবং মেশিন গান। সরকারি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল, মেশিন গান, বিভিন্ন ধরনের গ্রেনেড, রকেট লঞ্চার এবং বিস্ফোরক এবং 1.5 লাখেরও বেশি গুলি। 2013 থেকে 2020 সালের মধ্যে শত শত বন্দুক, প্রায় 50টি 6 রকেট লঞ্চার এবং অন্যান্য বহু ধরনের অস্ত্র চুরি হয় বলে খবরে উঠে আসে। তবে এর জন্য নির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। চুরি হওয়া সব অস্ত্রের হিসাব না পাওয়ায় চুরি হওয়া অস্ত্রের প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গ্যান্টজ বলেছেন, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র 2 মাস দূরে আছে। জাতিসংঘের পরমাণু তদারক সংস্থাও সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ লক্ষ্যে গত মে মাস থেকে ইরানের সঙ্গে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় অন্তত 6 দফা বৈঠকও করেছে, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানের সঙ্গে এখনও আলোচনার পথ খোলা আছে। কয়েকটি পক্ষের কাছে ইরান ইঙ্গিত পাঠাচ্ছে তারাও আলোচনায় ফিরতে চায়। এখন দেখার বিষয় আদৌ তারা আলোচনায় যুক্ত হয় কিনা। ইরানের চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল সহ সৌদি মিত্র দেশগুলো মনে করছে, আলোচনার মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে ফেরানো যাবে না। তবে যুক্তরাষ্ট্র মনে করছে, ইরানকে থামাতে কূটনৈতিক পথই সর্বোত্তম। দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার ইরানের পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদ্দিয়ানের নেতৃত্বাধীন একটি ইরানি প্রতিনিধি দল কাবুলে তালিবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান জবিউল্লাহ মুজাহিদ, খবর ইরনার। এসব সমঝোতার মধ্যে রয়েছে সীমান্তবর্তী ইরানের দোগারন ও আফগানিস্তানের ইসলাম কালা স্থলবন্দরের কার্যক্রম বৃদ্ধি, দোগারন ইসলাম কালা মহাসড়কের উন্নয়ন, দুদেশের মধ্যে শুল্ক ও কাস্টমস সার্ভিস সংক্রান্ত তথ্য আদান প্রদান, আগামী 1 মাসের মধ্যে অভিন্ন সীমান্তে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা, আফগানিস্তানের জ্বালানি চাহিদা মেটানোর বিষয়ে আলোচনা করতে ইরানের তেল মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের কাবুল সফরের ব্যবস্থা করা, ইরান থেকে পণ্য নিতে আসা আফগান লরিগুলোর চালকদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি। তালিবান মুখপাত্র বলেন, সাক্ষাতে দোগারন থেকে ইসলাম কালা স্থলবন্দর পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করতেও দুদেশের মধ্যে সমঝোতা হয়েছে। এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান মুজাহিদ।
তিনি বলেন, আফগানিস্তানের পুনর্গঠনের বিষয়ে আলোচনা করতে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আগামী 10 দিনের মধ্যে কাবুল সফরে যাবে বলে কথা হয়েছে। গত 15 আগস্ট তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশ আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে। ইরান এ পর্যন্ত আফগানিস্তানে 5 দফা মানবিক ত্রাণ পাঠিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন উগ্রবাদীদের হামলায় 3 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ভারত বিরোধী উগ্রবাদীরা এই হামলার জন্য দায়ী বলে দাবি করেছে দেশটির পুলিশ। বুধবার কাতারের গণমাধ্যম আল জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ভারত বিরোধী সশস্ত্র উগ্রবাদীরা রাস্তায় সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়েছে। 90 মিনিটের মধ্যে পৃথক পৃথক হামলায় ওই 3 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। প্রথম নিহত বেসামরিক ব্যক্তির বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগরের ইকবাল পার্কের কাছে হামলা চালায় ভারত বিরোধী সশস্ত্র উগ্রবাদীরা। তাদের ছোড়া গুলিতে নিহত হন ওষুধের দোকানের মালিক মাখন লাল বিন্দ্র। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে ভারতের নিরাপত্তা বাহিনী। তারা সন্দেহভাজন উগ্রবাদীদের খোঁজ করছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অধিকৃত এলাকায় আরব ও ইহুদিদের মধ্যে অব্যাহত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দাবি করেছেন, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সেখানে বসবাসরত আরবদের শত্রু নয়। অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের জনসংখ্যার শ্রেণীবিন্যাস ও সমাজ কাঠামো চরম বৈষম্যমূলক, আর এটাই ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইহুদিবাদীরা নিজেদেরকে 1 নম্বর নাগরিক বলে মনে করে এবং ইসরায়েলের মন্ত্রিসভার দৃষ্টিভঙ্গিও একই রকম। এ কারণেই প্রায় ইসরায়েলে জাতিগত সংঘাত বাঁধে। ইসরায়েলে আরবরা হচ্ছে সংখ্যালঘু জাতি এবং তারা মোট জনসংখ্যার 21%, যারা নিজেদেরকে আসল ফিলিস্তিনি বলে মনে করে, যদিও তারা ইসরায়েলি নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করছে। বেশিরভাগ আরবরা আরবি এবং হিব্রু 2 ভাষাতেই পারদর্শী এবং তারা জর্দান নদীর পশ্চিম তীর ও গাজার মুসলমানদের প্রতি অনেক সহানুভূতিশীল। এ কারণে বহু আরব নাগরিক ইসরায়েলের সন্দেহের তালিকায় রয়েছে। ইসরায়েলে বসবাসকারী আরবরা সবসময়ই তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বৈষম্যের অভিযোগ করে থাকে। আবাসিক শিক্ষা, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। এসব বৈষম্যের কারণে আরব ও ইহুদিবাদীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলি নাগরিক অধিকার বিষয়ক সংস্থার এক জরিপে দেখা গেছে, সেখানকার অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র শ্রেণীর এবং তারা সবাই আরব। ইসরায়েলি দৈনিক হারেতসের সাংবাদিক জ্যাক খুরি এক নিবন্ধ লিখেছেন, ইসরায়েলে আরব নাগরিকদের বর্তমান প্রজন্মকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হয়। তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় এবং রাজনৈতিক উপায়ে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের ব্যাপারে তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়। এসব কারণে তারা প্রায়ই প্রতিবাদ সমাবেশ করে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। সাবমেরিন বিতর্কের পর এই প্রথম এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন বিক্রি করা নিয়ে ফ্রান্স ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক এখন খুবই খারাপ। সেই সম্পর্ককে মেরামত করার চেষ্টা হলো। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক করলেন ম্যাক্রোর সঙ্গে। অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন বিক্রির কথা ছিল ফ্রান্সের। দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সকে অন্ধকারে রেখে আমেরিকা ও যুক্তরাজ্য পরমাণু চালিত সাবমেরিন নিয়ে একটি চুক্তি করে অস্ট্রেলিয়ার সঙ্গে। এতে ব্যাপক চটে যায় ফ্রান্স। আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। পরে বাইডেন ফোনে কথা বলেন ম্যাক্রোর সঙ্গে, তাতে বরফ একটু গলে। ব্লিংকেন 2 দিনের সফরে ফ্রান্স গেছেন, কিন্তু তার সঙ্গে ম্যাক্রোর বৈঠক হবে তা আগে ঠিক ছিল না। ফলে এই বৈঠক অনেকেই অবাক করেছে। দুই নেতা 40 মিনিট ধরে কথা বলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সহযোগিতা কী করে বাড়ানো যায় তা নিয়ে কথা হয়েছে। ব্লিংকেন ম্যাক্রোকে জানিয়েছে, ন্যাটোর গুরুত্ব না কমিয়ে নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ যে উদ্যোগ নেবে আমেরিকা তাকে সমর্থন জানাবে। ম্যাক্রোর অফিসও জানিয়েছে এই বৈঠক হয়েছে। তারা বলেছে, ব্লিংকেনের সফরের ফলে দুই দেশের মধ্যে আবার আস্থা ফিরবে। ফ্রান্সের ক্যাথলিক গির্জায় শিশুদের যৌন হয়রানি ঘটনা প্রকাশ পেয়েছে সম্প্রতি। দীর্ঘ তদন্তে এই হয়রানির তথ্য উঠে আসে।
এ তথ্য প্রকাশের পর ভুক্তভোগীরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ভ্যাটিকন এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তে বেরিয়ে আসা চাঞ্চল্যকর ঘটনা শুনে পোপ ফ্রান্সিস কষ্ট পেয়েছেন এবং ভুক্তভোগীদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। ভুক্তভোগীদের নিয়ে গঠিত সাবেক একটি সংস্থার প্রধান ফ্রাঙ্কোয়া ডেফাক্স তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় দুবার বলেছেন, অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, এটা বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা, নৈতিকতার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও তিনি উল্লেখ করেন। অলিভিয়ার স্যাভিনক নামে এক ভুক্তভোগী প্রকাশিত তদন্ত প্রতিবেদনকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের প্রকৃত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। ফরাসি গির্জা এরই মধ্যে ভুক্তভোগীদের আর্থিক সহায়তার পরিকল্পনার কথা ঘোষণা করেছে, যা আগামী বছর থেকে শুরু হবে। ভুক্তভোগীদের কয়েকটি সংগঠন বলছে, তারা তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে গির্জার স্পষ্ট এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করেছেন। গত মঙ্গলবার ফ্রান্সের ক্যাথলিক গির্জায় 1950 সাল থেকে 216,000 শিশুকে যৌন হয়রানি করা হয় বলে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই ছিল ছেলে শিশু। বিশ্বব্যাপী কিছু ক্যাথলিক গির্জার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যে এ ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।